10 ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণ হবে বলে আবারো আশ্বাস দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের স্থান নিয়ে জটিলতা কাটাতে বিকল্প প্রস্তাবেরও আপত্তি নেই দলটির। সমাবেশকে কেন্দ্র করে সরকার অস্থিরতা তৈরি করছে বলেও অভিযোগ করেছেন দলটির নেতারা। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। 10ই ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে বানচাল করার জন্য সরকারের নানামুখী দমননীতি এখন সর্বসাধারণের নিকট পরিষ্কার হয়ে গেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের গ্রেফতার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিভাগীয় সমাবেশের শেষ সমাবেশ ঢাকায় 10 ডিসেম্বর। এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গ্রেফতার, খালেদা জিয়ার বাসায় ব্যারিকেডের প্রতিবাদ জানায় বিএনপি। বেগম খালেদা জিয়ার বাসার সামনে সেই বালির ট্রাকের কায়দায় চেকপোস্ট ব্যারিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে। আমি এই মুহূর্তে দেশনেত্রীর বাড়ির সামনে থেকে চেকপোস্ট ও ব্যারিকেড তুলে নেওয়ার জোর দাবি জানাচ্ছি। রোববার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাকি 9টি বিভাগীয় সমাবেশের মতোই হবে ঢাকা সমাবেশ। দলের নেতাকর্মীরা কারো উস্কানিতে সহিংসতায় জড়ায়নি, তবে বিনা কারণে নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগও করেন তিনি। ঢাকার সমাবেশ ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে সফল শান্তিপূর্ণ সমাবেশ হবে। আমি কথাটা রিপিট করছি, এটা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ। সুতরাং সরকারকে অনুরোধ করব, অযথা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটা অস্থিরতা সৃষ্টি করবেন না। দেশে কোনো রকম অস্থিরতা সৃষ্টি করলে তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাদেরকে বহন করতে হবে। ঢাকা সমাবেশ নয়াপল্টনে করা নিয়ে বিএনপি অনর অবস্থানে, তবে বিকল্প স্থানে প্রস্তাব দেবার আহ্বান জানিয়েছেন তারা। যে কোনো স্থানে সমাবেশ করতে আমার অধিকার আছে, এটা আমার গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা বিবেচনা করব। আলোচনা যদি গ্রহণযোগ্য হয় জরুরি ছাড়া আমরা চিন্তা করে দেখব, সেটা আমরা চিন্তা করব। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।